हेलो एंड वेलकम टू द कन्सेप्टोपिडिया। भारतेर कारेंसि हलो रूपी, किन्तु ए रूपी बांग्लादेशेर टाका बा पाकिस्तानेर पाकिस्तानी रूपी और श्रीलंकार श्रीलंकान रूपी थेके सम्पूर्ण आलादा। किन्तु आपनारा कि जानेन भारते सबार प्रथम कबे टाका छापा चालू होयेछिलो किंबा कत टाकार नोट प्रथम छापा हय, भारते एर आगे सबचाइते बड़ो डिनोमिनेशनेर नोट कि छिलो, किंबा आपनार नोटटी छिड़े गेले ता आपनि कि करबेन, एई सब आजकेर एई भिडियोते आपनारा सबकिछु जानते चलेछेन। सो लट टू नो एंड लट टू डिसकस, लेट स्टार्ट। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওকে শেয়ার করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নেবেন। এটা হলো আমাদের রুপির সিম্বল, যা 2010 সালে আমরা ইনকর্পোরেট করেছি। এর আগে আমাদের যেখানে রুপি লিখতে হতো সেখানে হয় আরএস বা আরি লিখতাম। এই সিম্বলটি আইআইটি গুয়াহাটির টিচার উদয় কুমার তৈরি করেছিলেন। ইতিহাসের দিক থেকে দেখলে সবার প্রথম পেপার কারেন্সি ছাপা শুরু হয় 18th century, কিন্তু তখন তা ব্রিটিশ গভর্নমেন্ট করতো না। বিভিন্ন প্রাইভেট ব্যাঙ্ক যেমন ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে বা ব্যাঙ্ক অফ মাদ্রাস এই নোট ছাপাতো। 1861 সালে যখন পেপার কারেন্সি অ্যাক্ট 1861 আসে, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোট ছাপার মনোপলি পায়। অর্থাৎ এরপর শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নোট ছাপতে থাকে 1935 সাল পর্যন্ত। কারণ 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই তৈরি হয়ে যাওয়াতে এই নোট ছাপার দায়িত্ব আরবিআইয়ের কাছে চলে যায়। 1938 সালের জানুয়ারি মাসে আরবিআই প্রথম যে নোট মার্কেটে নিয়ে আসে তা হলো 5 টাকার নোট। তাই বলা হয় ভারতের সর্বপ্রথম 5 টাকার নোট ছাপা হয়েছিল। 1938 সালে আরবিআই যে ভ্যালু বা ডিনোমিনেশনের নোট ছাপছিল তা হলো 10 টাকা, 100 টাকা, 1000 টাকা ও 10,000 টাকা। 1946 সালের গোড়াতে 1000 টাকা ও 10,000 টাকার নোটকে বন্ধ করে দেওয়া হয় করাপশন ও ব্ল্যাক মানিকে কম করার জন্য। কিন্তু কিভাবে করাপশন ও ব্ল্যাক মানি কমে যায় বড় ভ্যালু নোট বন্ধ করে দিলে, এটা আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করুন একজনকে 1 কোটি টাকার ব্ল্যাক মানি ট্রান্সফার করতে হবে। এখন যদি বাজারে 1000 বা 10,000 টাকার নোট থাকে, তবে সে অনায়াসে সেই টাকাকে একটি সুটকেসে করে নিয়ে চলে যাবে। কিন্তু যদি ম্যাক্সিমাম 10 টাকার নোট থাকে, তাহলে এই 1 কোটি টাকা নিয়ে যেতে তাকে ট্রাক লাগবে। তাই বলা হয় বাজারে যত ছোট নোট থাকবে তত করাপশন ও ব্ল্যাক মানি কম হবে। কিন্তু এই ছোট নোটের সাথে অনেক প্রবলেমও আছে, যেমন নোট ছাপার জন্য অনেক বেশি খরচা হয়, নোট নষ্ট হয়ে যাওয়াটাও অনেক বেশি হয়, তাছাড়া কারেন্সিও অনেক সার্কুলেশনে থাকে, তাই আরবিআইয়ের লাইবিলিটিও অনেক বেশি হয়ে যায় এই ছোটো সব নোটের ক্ষেত্রে। এই সব প্রবলেমের জন্যই 1954 সালে আবার 10,000 টাকার নোটকে রিইন্ট্রোডিউস করার সাথে সাথে 5,000 টাকার নোটও প্রিন্ট করা হয়, যা 1978 সাল পর্যন্ত ভারতের বাজারে চালু থাকে। অ্যাকর্ডিং টু আরবিআই অ্যাক্ট 1934-এর জন্যই আরবিআইয়ের নোট ছাপার অধিকার আছে, তাই আপনি চাইলে নোট ছাপতে পারেন না। আরবিআই নোটের ডিজাইন, প্রোডাকশন, ম্যানেজমেন্ট সব কিছুই করে, ও আরবিআইয়ের মেন গোল হলো ক্লিন ও জেনুইন নোটকে ভারতের বাজারে নিয়ে আসা। এ তো হলো পেপার কারেন্সি বা নোটের কথা, কিন্তু কয়েন কে ছাপে? টেকনিক্যালি বললে কয়েন ছাপার সম্পূর্ণ অধিকার ভারত সরকারের। আরবিআই শুধুমাত্র কয়েনকে বাজারে ডিস্ট্রিবিউট করে। বর্তমানে আরবিআই 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা ও 2000 টাকার নোট প্রিন্ট করে। 1 টাকার নোটকে আরবিআই প্রিন্ট করে না। 1 টাকার নোটের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেসপন্সিবল, তাই আপনারা দেখবেন 1 টাকার নোটে আরবিআইয়ের গভর্নরের সাইনের বদলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স সেক্রেটারির সাইন থাকে। আরবিআই অ্যাক্ট 1934-এর জন্যই আরবিআই আপ টু 10,000 টাকার নোট পর্যন্ত প্রিন্ট করতে পারে। বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেসব কয়েন ইস্যু করে তার ডিনোমিনেশন হলো 10 পয়সা, 25 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। 1 টাকার নিচের পর্যন্ত কয়েনকে স্মল কয়েন ও 1 টাকা বা তার উপরের কয়েনকে রুপি কয়েন বলা হয়। ভারত সরকার 1000 টাকার পর্যন্ত কয়েন ছাপতে পারে দ্য কয়েনেজ অ্যাক্ট 2011-এর জন্য। কিন্তু কত পরিমাণ নোট ছাপা হবে তা আরবিআই কীভাবে ঠিক করে? হয়তো আমার মতো আপনারও এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক, যখন আরবিআইয়ের কাছে নোট ছাপার পারমিশন আছে তাহলে আরবিআই এত নোট কেন ছাপে না যে সবার ঘরে লাখ লাখ টাকা থাকবে? কিন্তু এটা কখনো সম্ভব নয়। নোট ছাপার ক্ষেত্রে আরবিআইয়ের টাইট গাইডলাইন আছে যে কী কী শর্তে আরবিআই নোট ছাপতে পারবে। আরবিআই আর গভর্নমেন্ট মিউচুয়াল কনসাল্ট করে ঠিক করে যে কত নোট ছাপতে হবে। আর যেসব কারণগুলো নির্ভর করে নোট ছাপার জন্য তা হলো 1, রিকোয়ারমেন্ট কত আছে নোটের, দেশের জিডিপি গ্রোথ রেট কত, ইনফ্লেশন কী রকম, সয়েল বা মিউটিলেটেড নোটের পরিমাণ কত, কত পরিমাণ টাকা রিজার্ভ রাখতে হবে, এই সব কিছুই। এখানে আপনারা সয়েল নোট ও মিউটিলেটেড নোটের কথা শুনলেন, কিন্তু এটা কী? সয়েল নোট হলো অনেক ব্যবহারের পর নোংরা হয়ে যাওয়া নোট, কিংবা 10 টাকা ও তার ওপরের নোট যেগুলো একটু ছিঁড়ে গেছে। কিন্তু মনে রাখবেন এই ছিঁড়ে যাওয়াটা যেন নোটের নম্বরে না হয়। সয়েল নোটকে আপনারা যে কোনো পাবলিক সেক্টর ব্যাঙ্ক, চেস্ট ব্যাঙ্ক বা সরাসরি আরবিআই গিয়ে চেঞ্জ করতে পারেন।
সয়েল নোট চেঞ্জ করার জন্য আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে হয় না। আপনারা সয়েল নোট নিয়ে গেলে ব্যাংক আপনাদের সেম অ্যামাউন্ট টাকা দিয়ে দিবে। এবারে আসা যাক মিউটিলেটেড নোটে। এখানের ফটোতে দেখুন বিভিন্ন ধরনের মিউটিলেটেড নোট। এইসব নোটের ইম্পর্টেন্ট জায়গাগুলো নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে। তাই মিউটিলেটেড নোট হলো সেই সব নোট যা দু বা তিন টুকরোতে ছিঁড়ে গেছে বা এসেন্সিয়াল পার্ট মিসিং হয়ে গেছে, যেমন গভর্নরের সাইন, গান্ধীজির ফটো, গ্যারেন্টি স্টেটমেন্ট ইত্যাদি। যেসব জায়গাতে সয়েল নোটকে এক্সচেঞ্জ করা যায় সেখানেই আপনি মিউটিলেটেড নোটকেও এক্সচেঞ্জ করতে পারেন। কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু নোটের কন্ডিশনের উপর নির্ভর করে। নোটের কন্ডিশন যেমন থাকবে ঠিক ততটা টাকা এক্ষেত্রে আপনারা পাবেন। মিউটিলেটেড নোটের ভ্যালুয়েশন আরবিআইয়ের গাইডলাইনের উপর নির্ভর করে। আপনারা চাইলে আরবিআইয়ের অফিসিয়ালি সাইটে গিয়ে ডিটেল এটা পড়তে পারেন। এছাড়া যে নোট এক্সেসিভলি সয়েলড, ব্রিটেল বা আগুনে জ্বলে গেছে, তা এক্সচেঞ্জ করতে হলে আপনাকে আরবিআইয়ের অফিসে যেতে হবে। কিন্তু আপনি কোন কোন নোটকে এক্সচেঞ্জ করতে পারবেন না? যদি কোনো 1 থেকে 20 টাকার নোট ছিঁড়ে যাওয়ার পর সবচাইতে বড় অংশটি অরিজিনাল নোটের থেকে 50% ছোট হয়, বা 50 থেকে 2000 টাকার নোটের ক্ষেত্রে 40% ছোট হয়, তবে তাতে আপনি এক্সচেঞ্জ করলে ভ্যালু পাবেন না। এছাড়া জেনে বুঝে নোটে কিছু লিখলে বা নোটের স্ট্রাকচারকে চেঞ্জ করলে, যেমন নোটকে নিজের মতন রং করে দেওয়া হলে, তাতে আপনি নোটের আর কোনো ভ্যালু পাবেন না। কিন্তু যদি নোটকে আপনি এরকম করেন তাহলে গভর্নমেন্ট আপনার উপর অ্যাকশন নিতে পারে। আশা করি আমাদের এই ভিডিও দেখার পর ভারতীয় নোট সম্বন্ধে আপনাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।